নমস্কার বন্ধুরা, শুভ বুদ্ধ পূর্ণিমা। আমি এখানে কয়েকটা জামা কিনেছি ঠাকুরের, ঘাগরা, এগুলো আমি আজকে পরাবো। পয়লা বৈশাখের দিন পরাই আমি নতুন জামা কাপড়, কিন্তু এবছর কেনা হয়নি নানান কারণে। আর যেগুলো আমি পাচ্ছিলাম বকরম দোয়া মোটা মোটা জামা, ওগুলো গরমের মধ্যে আমার পরাতে ইচ্ছা করে না, সেই কারণে আমি এই সুতির জামাগুলো খুঁজছিলাম। মনের মতো সেরকম হয়নি, তবুও যেটুকু হয়েছে খুব সফট আছে জামাগুলো, পরে গরমে আরাম, সেই কারণে আমি এগুলো একটা দশগরমার দোকানে পেয়েছি, সেখান থেকে নিয়ে এলাম কালকে, আজকে পরাবো বলে। তো চলো আমি একে একে সব ঠাকুরগুলোকে এই জামাগুলো পরিয়ে তোমাদের একটু দেখাবো যে কীরকম লাগছে। এখানে সব ঠাকুর নামিয়ে নিয়েছি সিংহাসন থেকে, সিংহাসনটা মুছে টুছে পরিষ্কার করে বসাবো। গুরুদেব রয়েছেন, আলাদা রেখেছি গুরুদেবকে। এবার চলো একে একে সব ঠাকুরকে স্নান করিয়ে বসিয়ে দিই। এখানে ক্যালেন্ডারও আছে, ভবতারিণী, মায়ের গোপাল আরও টুকটাক ঠাকুর, মা তারা এখানে ওপরে রয়েছে, জায়গা হচ্ছিল না তাই ওখানে বসিয়ে দিয়েছি। তো সিংহাসনটা ভালো করে মুছে টুছে নিলাম, নিয়ে এবার একটা কাপড় পাতবো এর উপরে। দেখো আমি কাপড় পেতে নিয়েছি, এর উপর ঠাকুরগুলোকে বসিয়ে দেবো একে। সর্বপ্রথম দেখো নারায়ণ, নারায়ণকে তেমন কিছু গয়নাঘাটে দিতে পারিনি, হাতে একটা বালা আর কপালে একটা সোনার টিপ, ব্যাস আর কিছুই নয়। এছাড়া পুজোর সময় পুঁতির যেসব হারগুলো হয় সেগুলো আমি দিই, পরাই। আর মুকুট টুকুট আছে সেগুলো সব সময় পরাই না। এখানে রাধা মাধব, দীঘায় গিয়েছিলাম, রাধা মাধবকে নিয়ে এসেছিলাম সেখান থেকে। আর এটা আমি উপহার হিসাবে পেয়েছিলাম বিয়ের পরে। আমি আর পেতলের কোনো গোপাল আনিনি, কারণ পেতলের গোপালকে পুজো করতে গেলে অনেক নিয়ম নিষ্ঠা করে পুজো করতে হয়, অত সময় হয়ে ওঠে না বলে আমি এনাকেই পুজো করি। আর এখানে মা বিপত্তারিণী, প্রথম আমি এই বাড়িতে এসে মা বিপত্তারিণীকে নিয়ে এসেছিলাম। এনাদের বাড়িতে বিপত্তারিণী পুজো হতো না, মানে এইভাবে মায়ের ছবি দিয়ে পুজো হতো না, এমনি মন্দিরে অঞ্জলি দিয়ে আসতো সবাই, কিন্তু বাড়িতে হতো না। আমি এনাকে নিয়ে এসে শনিবার বা মঙ্গলবার ঘট পাতি, এতে পুজো করি। আর এখানে মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে ওই লাল জামা যেটা দেখালাম সেটা লাল জামা না, এগুলো ঘাগরা। যাই হোক, মা লক্ষ্মীকে একটু চুলটা একটু ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিয়েছি আর একটু মাথায় তেল দিয়ে দিয়েছি, চুলগুলো রুক্ষ হয়ে গেছিলো। তো এই হচ্ছে সাজগোজ। এবার আমি সব ঠাকুরকে জায়গা মতন বসিয়ে দিয়েছি। আর কাল বৃহস্পতিবার ছিল, কিন্তু কালকে আমি ঘরটা পাতলাম না, কারণ আজকে পূর্ণিমা, আর পূর্ণিমাতে আমি পুজো দিই, সেই কারণে ভাবলাম যে আবার তুলে পাততে হবে, আজকেই আমি ঘট পেতে দেবো সবার। তো এখানে একটু চাল আর এই ফল ফুল এগুলো নিয়েছি একটু, ফুল জানি না পাওয়া যাচ্ছে না এখানে কেন, দুধ একটু পায়েস করে দেবো বলে ঠিক করেছি তাই। দেখো আমি সব ঠাকুর ঘট পাতলাম, পেতে সব ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম আজকে একটা ভালো দিন বলে। পুরোহিতকে আগে থেকে বলে রাখতে হয়, না হলে দিনের দিন পাওয়া যায় না। তো গত বছর আমি পুরোহিত দিয়েই এই দিন পুজো করেছিলাম পূর্ণিমাতে, কিন্তু এবছর আর হলো না। যাই হোক, সব বছর তো সমান হয় না, এবছর আমি কোনো রকম নিজেই একটু ফল একটু ফুল টুলও বিশেষ পাইনি, যেটুকু পেয়েছি যাই না কেন ফুল এখানে পাওয়া যাচ্ছে না খুব একটা। তো এই সামান্যই নিজে পুজো দিয়েছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্ত।